যারা যারা আগের ব্লগটা দেখেননি দারুন দারুন চলছে নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল, এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিংয়ের পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। দীপান্বিতা টিএলসির নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মালয়েশিয়ার 4 নম্বর ব্লগ, তো চতুর্থ পর্বে যেমন আমরা শেষ করেছিলাম, আপনাদেরকে পার্কিংয়ে কত লাগলো সেটা বলা হয়নি। তো স্কাই ড্যাবের এইখানে আমাদের পার্কিংয়ে লাগলো 9 RM রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত। পুরো ভিডিওটা দেখবেন, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো, দেখতে থাকুন। নেক্সট হচ্ছে যেটা বললাম, 3D পার্ক আর অ্যানিমাল পার্কে যাব, ওই ওয়াটারফলটাতে যাব, কিন্তু খুব খিদে পেয়েছে। তো এখান থেকেই সকালবেলা আমরা রাইডের জন্য উঠেছিলাম, প্রচুর মানে দেখলেই মনে হচ্ছে শপিং করে ফেলি, প্রচুর শপিংয়ের জিনিসপত্র। এখন খোঁজা চলছে কোনো একটা ভালো রেস্টুরেন্ট যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করতে পারি। এই পাচ্ছেন প্রচণ্ড শপিংয়ের এরিয়া এটা, খাবার দাবার এবারে পেটে একটু যেতে হবে, এনার্জি রিচার্জ করতে হবে। হ্যাঁ, কোথায় এসেছি লাঞ্চ করতে? হ্যাঁ, মানে সেটা তো বললামই, ঢুকেও পড়েছি, সেটাও ভিডিও দেখিয়েছি। এবার ফাইনালি অর্ডার করেছি আমরা, মোটামুটি ওই গ্রিল ফিশ আছে আর ফ্রাইড রাইস আছে আর বিরিয়ানি আছে। তবে এখানে অপশন আছে ফ্রাইড রাইস উইথ গ্রিলড চিকেন আছে, ফ্রাইড রাইস উইথ গ্রিলড চিকেন। সো আমরা প্রাইসেস এর দিক দিয়ে কি আইডিয়া দেওয়ার কোনো দরকার আছে? একটু হাই রেঞ্জের দিকে আছে যেহেতু এটা টুরিস্টিক প্লেস, আর কি বলবো, এটা কাশ্মীরি রেস্টুরেন্ট, সো এখানে আপনি ইন্ডিয়ান ফুডও পাবেন আর কন্টিনেন্টাল পেলেও কন্টিনেন্টালও পাবেন, ঠিক আছে। সো ঘোরা কেমন হলো? এখনো অনেকটা বাকি আছে। সো আমরা কি কি অর্ডার করেছি দেখুন। তো এটা হচ্ছে সিবাজ গ্রিল, এখানে স্যালমনটা ছিল, খুব সুন্দর সার্ভ করেছিল, প্লেটে উঠে গেছে মানে। আর হচ্ছে সৌভিকের প্ল্যাটারে আছে সি ফুড রাইস এন্ড দ্যাট ইজ দ্য চিকেন বিরিয়ানি দ্যাট সাইড। মেগি নিয়েছে চিকেন, গ্রিল চিকেন এন্ড উইথ রাইস, গুগলও তাই, গ্রিল চিকেন এন্ড রাইস, এন্ড গৌতম হচ্ছে বিরিয়ানি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। তো এইখানে যদি আপনারা স্কাই ক্যাব আসেন লাংকাবিতে, এটা কিন্তু রেকমেন্ডেড, খুব ভালো রেস্টুরেন্ট, সবকটা প্রিপারেশন খুব ভালো ছিল। আরও অনেকগুলো কিছু দেখার আছে, আপনাদেরকেও দেখাবো, আমাদের সাথে আপনারা দেখতে থাকুন। রেকমেন্ডেড তো? আচ্ছা, তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট কাশ্মীর। হ্যাঁ, আসবেন, ভালো জায়গা, কিন্তু ফুড কোয়ালিটি খুব ভালো। আর অবশ্য এখন আমাদের সাথে থাকুন। হ্যাঁ, দারুণ লাগছে। আমরা এই 3D আর্টের এটা গ্যালারিটাতে ঢুকবো, সামনে এসেই গেছি।
গরমকালে তাহলে এখানে কি গরম হয়, ভীষণ গরম হয়। থ্রি ডি আর্ট লঙ্কাওই, দ্য লার্জেস্ট থ্রি ডি আর্ট মিউজিয়াম ইন মালয়েশিয়া। সো আমরা ঢুকে পড়ি। এখানে এই যে পিকচার দেওয়া আছে আর থ্রি ডির যে ফটোগুলো এ করা আছে, সেই পিকচারের মতো করে ছবিগুলো তুলতে হবে, মানে পিকচার দেওয়া। এই যে এইটা যেমন, এইটা ফটো পয়েন্ট, কোন জায়গাটা বসলে আপনি ফটোটা ভালো আসবে সেটা বলা, সেটা করে এই যে জিনিসটা দেওয়া আছে, ভালো জিনিস। এখানে এরকম অনেকগুলো পয়েন্ট করা রয়েছে। দারুণ করা আছে, পুরো অরিজিনালি। আপনার মনে হবে না এটা, এটা এটাকে কি মনে হচ্ছে যে পুরো জঙ্গল? দেখ গুগল, সিঁড়ি আটটা কি সুন্দর, তাই না? এগুলো সব ছবি তোলার জন্য পারফেক্ট, তাই ছবির পর ছবি ওঠানো চলছে। এই যে দুই মানকি পান্ডাদের মতো করে শুয়ে রয়েছে, প্যান্ডা। এবার দাদার একটা ছবি নেওয়া হবে। হ্যাঁ, তোমার এখানে হবে। এইরকম বানানো আছে এখানে ছবিগুলো তোলা। চারিদিকে এত সুন্দর করে রেখেছে না। কেমন লাগছে? এখানে কিন্তু প্রচুর এরকম ছবি করা আছে, ওরা ওখানে পিকচার নিচ্ছে এরকম পোজ দিয়ে, অসাধারণ অসাধারণ সব ছবি এখানে। মানে এটা ওয়ার্ড ভিজিটিং, থ্রি ডি আর্ট। এখানটা আছে মিশরের, অসাধারণ। আর এদিকটা আছে ঝর্ণা দিয়ে হ্যারি পটার করেছে। আমরা এরকম একটা শো দেখেছিলাম যখন আমরা রিয়াদে গেছিলাম, রিয়াদে বুলেভার্ডে। তো দেখি এটা কিরকম হয়। ফটো অফুরন্ত তোলা হচ্ছে, ফটো তোলা যেন শেষ হচ্ছে না। এটা স্পেস, সুন্দর করে করা। ওটা আন্ডার ওয়াটার ছিল। আমরা এসে গেছি স্কাই ডোম এটা দেখার জন্য। তো স্কাই ডোম এটাও একটা থ্রি ডি শো, থ্রি ডি শো না কি জানি, এটা শো একখানা তো শুরু হয়ে যাচ্ছে অলরেডি। হ্যাঁ, আমরা দেখি। হ্যাঁ, ওরিয়েন্ট ভিলেজে সব কিছু ঘোরা হলো। এবার আমরা আবার কার পার্কিং এর দিকে যাচ্ছি। এবার আমরা যাব ওই ওয়াটারফলটাতে, নাইন ওয়েল ওয়াটারফল।
সঙ্গে থাকুন, আরো ভালো ভালো জিনিস আসতে চলেছে। এবার ওয়াটারফলের দিকে এগোবো। এখানেও কি কিছু এন্ট্রির জন্য টাকা পয়সা লাগলো? এখানে ছোট সেভেন ওয়েলস এর দুটো আর কি আছে, একটা ছোট ওয়াটারফল, একটা বড়। ছোট ওয়াটারফলটা যেতে 10 মিনিট সময় লাগবে আর বড়টা যেতে 25 মিনিটস। আর টিকিট হচ্ছে তো নন মালয়েশিয়ান সিটিজেনদের জন্য অ্যাডাল্টসদের 10 RM আর বাচ্চাদের 5। তবে গৌতম একটা ভালো কথা বলেছে, ওরা বলছে যে দেখে আসতে, গৌতম 7টার মধ্যে ফিরে আসতে বলেছে। যেমন টাইমিংটা আপনাদের দেখালাম 6:30 PM, তো 7টার মধ্যে ফিরে আসতে বলেছে। তাই গৌতম বলছে যদি আমরা না ফিরি, ইউ পিপল কাম অ্যান্ড গো চেক। যাই হোক, অ্যাজ ইউজুয়াল পুরো জঙ্গল। এই জঙ্গলটার ওপর দিয়েই কিন্তু আমরা রোপওয়ে করে গেলাম অতটা উঁচুতে। অসাধারণ একটা অভিজ্ঞতা। যারা যারা আগের ব্লগটা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন, লঙ্কাওয়ের দেখার মতো একটা জায়গা। ভিজিটও করবেন, আমাদের ব্লগটা দেখবেন, যা জিজ্ঞাসা জানতে চাইবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সেভেন ওয়েলস আর এয়ার তর্জুন, ওটাও আর একটা বড় এয়ার ওয়াটারফল, সেটা হবে লেফট সাইডে। তো এটা 10 মিনিটস, অল্প গেলেই হয়তো পেয়ে যাবো, তাই আগে এটাই যাচ্ছি। ঘন জঙ্গল, তবে এখানেও ওয়াশরুম ফ্যাসিলিটিস ভালো আছে। অনেকটাই হাঁটা তো তাই জন্য ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আর ওয়াটারফলটার কিন্তু মানে সেভেন ওয়েলস ওয়াটারফল এই জন্য নাম, এর 7টা স্টেজ আছে। তো লেভেল 1 লেভেল 2 করে এরকম, আপনি যেরকম হাঁটতে পারবেন সেরকম বুঝে যাবেন। অবশ্যই লেভেল 7 অবধি হয়তো ওয়াটারফলটা আরও সুন্দর লাগবে, 7 অবধি যাওয়াটা পসিবল হবে না। আমরা আপাতত লেভেল 3 দিকেই যাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। গৌতম কিন্তু খুব ভালো পারফর্ম করছে, গুড। ওদিকে সুচরিতা আসছে, আমি ওকে ওর জন্য একটু থেমে থেমেই যাচ্ছি, আসুক। একটা লাইক একটা কমেন্ট করবেন, আপনাদের লাইক কমেন্টে অনুপ্রাণিত হই। রাস্তাটা কিন্তু আর এবার স্টেপ নেই, পুরো জঙ্গলের মধ্যে থেকেই যাচ্ছি। আমাদের শিমলিপালের মতো লাগছে এবার আমার কিছুটা। সিঁড়ি দিয়ে ওঠাটা একটু বন্ধ হয়েছে, তাই জন্য বলা যায় অনেকটা বেটার। আওয়াজ আসছে তো, ফলসের মোটামুটি কাছাকাছি এসে গেছি মনে হচ্ছে। তো আমরা এসে গেছি, সুন্দর, দারুন, ওয়াও, ফাইনালি দারুন। গৌতম কমপ্লিট করে এসেছে, বুঝতে পারছেন তাহলে, অসাধারণ, দারুন, অসম্ভব সুন্দর। শুরুতেই আপনাদের দেখালাম, এলাম জলধারার, এখানে সবাই এনজয় করছে।
দারুন দারুন। আবার ওই একই রাস্তাতেই ফিরবো, পার্কিং থেকে গাড়ি নেব, হোটেল, ব্যাক টু হোটেল। হোটেলে গিয়ে কি করি, সারপ্রাইজেস কিন্তু আছে, এখানেই চমক শেষ হয়নি, তো আরো অনেক চমক আছে, তাই তো গৌতম? চমক আছে তো আজকে, চমকের মোড়ক খুলবে সেটাই আপাতত। হ্যাঁ, আমরা হোটেল আপাতত ফিরছি, আপনারা সাথে থাকুন। আবারও বলবো, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে। আর আমাদের সাথে আপনারাও ঘুরতে থাকুন মালয়েশিয়া, নিজেরা প্ল্যানও করুন নিজেদের যাওয়ার জন্য। সাবস্ক্রাইব না করে থাকলে দীপান্বিতা TLC সাবস্ক্রাইব করে নেবেন। এখন কোকোনাট ব্রেক চলছে, আর একটু বার্গেন করা চলছে, এক একটা কোকোনাটের জন্য বলছে 6 RM, মালয়েশিয়ান রিঙ্গিত হচ্ছে 6, বাবা, এবং দাম কমাবে না মনে হচ্ছে, যাই হোক কততে পেলাম দেখা যাক। কেমন লাগলো? ভালো ভালো, গুড এক্সপেরিয়েন্স, গুড এক্সপেরিয়েন্স। এখানে আমাদের ডাব কাটা চলছে, ডাব কাটাটা দেখে নিন, দা দিয়েই কিন্তু বেশ কুপিয়ে কুপিয়ে, মানে বেশ সুন্দরভাবে সেটিং হচ্ছে। আর এখানে কন আছে, এ আছে, এরকম সুন্দর ইটারিস এ করা। আর এখানে মারা তার ছেলে মেয়েদের নিয়ে বসে গেছে, আর গুগল ম্যাপ এখনো পর্যন্ত আমাদের ধোকা দেয়নি, সেটাই, কোন রকম ধোকা দেয়নি, ওড়িয়া মতো এখনো ধোকা দেয়নি। হ্যাঁ, পুরুলিয়াতে আমাদের মারাত্মক গুগল ম্যাপ রাস্তা দিয়েছিল, যাতা হয়েছিল। যারা যারা পুরুলিয়ার ব্লগ দেখেননি দেখে নিতে পারেন, খুব সুন্দর। তো আমরা ঘরে চলে এসে অল্প একটু ফ্রেশ হয়ে নিয়েছি, সেরকম কিছু নয়, জাস্ট একটু ফ্রেশ হয়েই চলে এসেছি বিচে আমাদের হোটেলের। দেখাই খুব ভালো একটা জিনিস, এটা হচ্ছে হোটেলটার ব্রেকফাস্ট বা মানে খাওয়া দাওয়ার জায়গা, তার সাথে এখানে সুইমিং পুল, আর এই যে বিচ। তো কালকে আপনারা আমাদের প্রথম পর্বে দেখেছিলেন, মানে সেকেন্ড পর্বে দেখেছিলেন একটা অন্য রকমের সানসেট, আজকে আর একটা দারুণ সানসেট, তার সাথে এই ফায়ার ওয়ার্ক শুরু হয়েছে। প্যারাসেলিং এখন আর করা যাবে না, এই যে ফায়ার ওয়ার্ক হচ্ছে। কিন্তু আমাদের করার ইচ্ছে আছে, দেখা যাক। আপাতত সানসেটটা দারুণ লাগছে, অসাধারণ। আমরা ইয়ে করবো, এরকম সময় সময় বাইরে খুব ভালো আসবে। 6 RM
আমরা কোথায় আছি? ওয়েস্টার রিসর্ট, এটা আমরা আছি। আচ্ছা বলে দাও। আর এই হোটেল সুইমিং পুল আপনাদের দেখিয়েছিলাম, খাওয়ার জায়গার সাথে সুইমিং পুলের ভিউ দেখিয়েছিলাম। এখন অন্ধকারে হ্যাঁ আমরা এখন বিচে একটু ওয়াক করতে বেরিয়েছি। আচ্ছা, আর ওদিকে কিন্তু কাপলদের জন্য কিন্তু ডিনার টেবিলও রেডি হচ্ছে। দারুণ। আর চলো, আর ফায়ার শো গুলো এখানেই হচ্ছিল, ঠিক আমাদের হোটেলের থেকে ঠিক একেবারে আমরা বসে দেখছিলাম। ক্রাউড নেই এখন, অল্প ক্রাউড আছে কিন্তু বেশ এনজয়েবল, অল্প ক্রাউড থাকলেই ভালো। আর এখানে একটু সেখানে বাচ্চারা একটু এনজয় করছে, আর এরকম সমুদ্রের ধারে এরকম রেস্টুরেন্ট আছে, এখানে বসে আপনারা এনজয় করতে পারবেন। ওখানে ফায়ার শো হচ্ছে, তো হ্যাপেনিং প্লেস। এখানে ট্রান্সফরমার, বেশ গান টান চলছে বুঝতেই পাচ্ছেন, অ্যাম্বিয়েন্সটা একটু অন্যরকম। খাবার দাবার এসে গেছে। এটা কি আছে, কি কি আছে বাবু, এগুলোর নাম বলো। আমরা কেউই জানি না। এরকম হচ্ছে রাইস। ক্যান আই গেট ওয়ান এক্সট্রা প্লেট? থ্যাংক ইউ। আমাদের আবার এসে গেছে সিবাস, তো আমরা খেয়ে নিই, তারপর ফিডব্যাক দিচ্ছি কেমন লাগলো। সো আমাদের ডিনার হয়ে গেল, মালয়েশিয়ান খাওয়া দাওয়া ভালোই ছিল, ভালোই ছিল। তবে এদের কুকিংটা একটু সুইটের দিকে, একটু মিষ্টির দিকে আছে। আর খেলাম হচ্ছে কিন্তু এইখানে স্যান্ডি বিচ রিসর্ট। এটা বোধহয় সন্দীপন, যে আমার এক অফিস কলিগ আছে, সে হয়তো এখানে কি ইনভেস্ট করেছে কি না গিয়ে দেখতে হবে। ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আশা করি যতটুকু দেখাতে পেরেছি আপনাদের সেটা হয়তো ভালো লেগেছে। নতুন হলে পরে সাবস্ক্রাইব করবেন, আর কালকে আবার একটা নতুন ব্লগে আপনার সাথে দেখা হচ্ছে। অনেক কিছু অ্যাডভেঞ্চার আরও আসছে, আরও আছে, কালকের দিনটা কিন্তু আরও ভালো হবে। চলুন, গুড নাইট, শুভরাত্রি। নিচু হয়ে হয়ে যেতে হবে, তোমাকেও প্রচুর বেন্ড হতে হলো, চিৎকার করে লাভ নেই বাবা। হাতে করে মুনাফিশ। আচ্ছা সুইমিং করা যাবে, কিন্তু এখান থেকে কেমন লাগলো? ব্যাংককেও জায়গাতেই ওরা নামিয়ে এই জায়গাটা।